বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। মিনতি লাইফস্টাইল সবাইকে জানাই আরও একবার স্বাগত। আর দেখো বন্ধুরা, আমি ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি, আর সকাল 6:30 বললেই চলে, কারণ আমি এরকম টাইমেই রান্না করি। আমার ছেলে স্কুলে যায়, তোমরাই জানো, সবাই জানো, ওকে প্রাইভেট স্কুলে দিই, গাড়ি নিতে আসে, আমার সিস্টারদের দিতে যেতে হয়, তো সেই জন্য আমি ওকে আগে আগে খাইয়ে দিয়ে রেডি করে রাখি, নিয়ে যাই দিতে। আর দেখো কী কী রান্না করবো, সকাল হলো দেখালাম, ধরো ভাজি করব, আর দিকে কোয়াশ আলু তরকারি রান্না করব, আর একবার জাল ফেলেছে যেটা, যেই মাছটা উঠেছে, যেই মাছগুলো সেইগুলোই রান্না করবো। আমি বেশি কিছু আজকে রান্না করছি না। আর দেখো ধান থেকে সোনালি রং হয়ে গেছে, তারপর দেখো গাছের লিচুও পেকে গেছে, আর আমও, আমগুলো বড় হয়ে গেছে, আটিগুলো শক্ত হয়ে গেছে খুব। আমগুলো মানে কি বলবো, এতটা টক খাওয়া যায় না। আর লিচু পেকেছে, একেবারে পুরো পাকেনি, আর এই লিচুগুলো আমার ছেলে প্রচুর খায়, টক টক লাগে ভীষণ, আর এইগুলোই খায়, যখন পেকে যায় মিষ্টি হয় তখন আর খায় না আবার। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটাকে স্কিপ করে দেখবো না, যেটুকু দেখবা ঠিক আছে, কিন্তু কেউ স্কিপ করে দেখো না। আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো এখানে ধান মারতে গাড়ি এসেছে, তো এই প্রচুর শব্দ হচ্ছিলো, মেশিনের গাড়ির আওয়াজ হচ্ছিলো প্রচুর, তো আমি এখানে ভয়েস ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ করে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, এই গাছগুলো কত ছোটো ছিলো, যখন আমি এখানে একটা ভিডিও করেছিলাম, ডালগুলো ভেঙে দিচ্ছিলাম, তখন খুব ছোটো ছিলো। দেখো এইখানে আমাদের দুপুরে জল শুকিয়ে গেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলটাতে যারা নতুন ভিজিট করছে তাদেরকে বলছি যে প্লিজ আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও। আর দেখো কীভাবে ধানগুলো খুব শিগগিরই বেরিয়ে আসছে, প্রচুর মেঘ করেছিলো দেখতেই পাচ্ছিলে সবাই, ওই জন্য কিন্তু গাড়ি নিয়ে এসেছে, ধানগুলো তাড়াতাড়ি করে মেরেছে। তো আমার এই ভিডিওটা কিন্তু 2 দিনের, তো এলোমেলো হয়ে গেছে, কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তারপরে দেখো বৃষ্টি হওয়ার পর, ধান মারার পর বৃষ্টি এসেছিলো, তারপরে আমরা এসে গিয়েছিলাম স্কুলে, আমার ছেলের স্কুলে প্যারেন্ট মিটিং ছিল, তো সেদিন আবার ওদের রেজাল্ট দেখালো, খাতা দেখালো পরীক্ষার, আর আমার ছেলে খুব সুন্দর রেজাল্ট করেছে, ও কিন্তু প্রথম স্কুলে পরীক্ষা দিল, আর এর আগে আমি ওকে স্কুলে ভর্তি করিনি, এখন ওকে ভর্তি করলাম, আর এখনই ও প্রথম পরীক্ষা দিয়েছে, তো খুব সুন্দর রেজাল্ট করেছে। আর দেখো ভেতরে অনেক মানুষ ছিল, অনেক লোকজন ছিল, তো আমি প্রথমে এসে ভিডিও করিনি, আমি কিন্তু আসার সময় ভিডিও করছিলাম। আসলে ওইখানে একটা আমার কাকু ছিল, আমার বাবার মামার ছেলে, তো সেই জন্য আমার লজ্জা করছিলো ক্যামেরা করতে। তারপর দেখো বন্ধুরা, বাড়ি ফেরার পথে আমি জুতো নিয়ে এসেছি, আমি জীবনে কোনোদিন এত দামি জুতো পরিনি, আমি পরেছি 500 টাকার জুতো এই পর্যন্তই, যা কিন্তু দেখো জুতোর দাম তোমরা তো দেখতেই পাচ্ছ, 700 টাকা, মানে 699 টাকা, তবে আমি বলে কয়ে 420 টাকা দিয়ে জুতোটা নিয়েছি, একটা এক জোড়া নয় 2 জোড়া জুতো, আর জুতোটা খুব সুন্দর আরাম আছে পরে, আর কি বলে গ্যারান্টি দিয়ে দিয়েছে, 3 থেকে 4 বছর যাবেই যাবে তাই বলল। আর আমি নাইটিও নিয়েছি দুটো, কিন্তু সেই নাইটিগুলো তোমাদের শেয়ার করিনি। আর দেখো এই দিন কিন্তু দুটো বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, একটা ছিল রিসেপশনের, আর একটা হচ্ছে কি বলে আমার একটা বান্ধবীর বিয়ে ছিল, তো আমি ক্যামেরার সামনে আসিনি, আমার তেমন একটা ভালো লাগছিল না, সেদিন মিটিংয়ে গিয়েছি, তারপরে বাড়ি এসে আবার কাজ বাজ থাকে, নানান রকমের ঝামেলা, সবাই যেন যারা আমার মতো বাড়ির বউরা, তো আমি আর ক্যামেরার সামনে আসিনি, আমি শুধু ক্যামেরাই করছিলাম। তো বন্ধুরা কি বলবো, তোমরা কেউ সেভাবে সাপোর্ট করছো না, ওই জন্য আমি এখন ভিডিও দিই না, আমি জানি আমার ভিডিও ভালো হয় না, এই জন্য আমি দিই না, আমার খুব খারাপ লাগে, লাইক কমেন্ট আসে না, শেয়ার সাবস্ক্রাইব কিছুই আমার বাড়ে না, তো সেই জন্যই আমি ভিডিও দিচ্ছি না এখন, বা আর হয়তো দেবো না, ইউটিউবে বেশি দিন থাকবো না মনে হয়। তো সবাই ভালো থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো
চলো, এটা কিন্তু বলে একটা রিসেপশনের বিয়ে, ঠিক আছে? এরপরে আর একজনের হচ্ছে মেয়ের বিয়ে, বান্ধবীর বিয়ে, সেইখানেও যাবো। তো সবাই চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করবো সবার ভালো লাগবে আজকের ব্লগ। আর হ্যাঁ বন্ধুরা, ওইখানে আরও একজোড়া জুতো ছিল, ওইটা 150 টাকা নিয়েছে, সবসময় পড়ার জন্য নিয়েছি আমি। আর বন্ধুরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, ও যেন অনেক বড় হয়। আর আমি কিছু চাই না তোমাদের কাছে বা ভগবানের কাছে, শুধু চাই আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। আর বন্ধুরা সবাই পাশে থেকো, ঠিক আছে? এইভাবে একটু সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো, আমি বেশি কথা বলে ফেলছি, আর কথা বলবো না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট আর একটু নতুন ব্লগের সঙ্গে। আর বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার ভিডিওগুলো, লাইক কমেন্ট করো। আর তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। তো গুড নাইট, টাটা।